আজকে দেখতে দেখতে ডে 14 হয়ে গেল, আর মিশো থেকে আমি একটা পার্সেল নিয়েছিলাম। এটা মামনি এটা অর্ডার করেছিল, একটা ড্রেস। কি সুন্দর, মানে কালারটাই একটা সুন্দর। এটা হলো আমার বড় মাসির শাশুড়ি ছোটো ছেলের ঘরে মেয়ে, তো তারপরে এটি কি নাম আমার মনে নেই, যাই হোক নামটা আমি ভুলে গেছি, পরে নেক্সট ভিডিওতে বলে দেবো। এটা নিয়ে এসছে আমার বর গেম খেলার জন্য, তো যাই হোক খেলুক ও গেম। তারপরে আমার ধরেছিল মাথা, শরীরটা ভালো লাগছিল না, কি করব। তাও ক্যামেরাটার সামনে আসলাম, দেখলাম চোখ মুখটা ভালোই ফুলেছে। ছাড়ো বাদ দাও, চোখ মুখ ব্যথাও করছে, মাথাও ব্যথা করছে, কিছু বলার নেই। নেক্সট দিন পড়ে গেল আমার হাত থেকে ফোন, আর তারপরে গেল আমার 100 টাকার ক্লাস কাজ ফেলে। কিছু বলার নেই, মনে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে থাকতে হবে না, রান্না করতে হবে। মামনি ব্যাপী যাবে একটু ক্যান্টিন মেনে শপিং করতে, তো আমি একটু আনাজ বের করে নিয়েছি। সেদিনটি ছিল বিশ্বকর্মা পুজো আর মঙ্গলবার, আর নিরামিষ দিন কি করব, বেগুন ভাজা ভাজাভুজি করবো আর ডাল করবো। জানো তো আমাদের ভাজাভুজি হলে আমাদের সব একদম আমাদের খাওয়া হয়ে যায়। আর দেখো এই বেগুনটাকে ফেলে দিতে হবে, কবে যে পচে গেছে বুঝতে পারিনি। রাত্রিবেলা একটু বেরোবো ভেবেছিলাম, বেরিয়েছিলাম, তবে একটু গেম খেলে মনটাকে শান্ত করে নিলাম, আর বেরোনো হলো না। তো আমার তো জিডিএফ